Hey, what's up? Welcome back, guys, and welcome to another interesting video. So, আজকে আমরা খেলবো BGMI এর লিবিক ম্যাপ। আমি খেলছিলাম 16 তার জন্য একদম আমি লাস্ট পয়েন্টে চলে এসেছিলাম লিবিকের, যাতে আমাকে কোনো এনিমি মারতে না পারে, আমি ক্যাম্প করে করে আরামসে মারতে পারি। তো অলরেডি এখানে একটা এনিমি নেমে গিয়েছিল, সেটা আমি বুঝতে পারিনি। তো দেখো তোমরা কি হয় তারপর। তো এনিমিটাকে পুরোপুরি ফিনিশ করে দেওয়ার পর আমি এখানে হালকা পাতলা লুট নিচ্ছিলাম, কারণ আমাকে যেতে হবে একদম সেফ জোনে, কারণ আমি জোনের অনেকটাই বাইরে ছিলাম। তো এখান থেকে লুট করার পর আমি চলে যাচ্ছিলাম সোজা একদম আমার মেইন জোনে। শাবাস বেটা। আমি সোলো খেলছিলাম থেকে দুটো আমি মেশিন গান উঠে নিয়েছিলাম, যাতে আমার কোনো অসুবিধা না হয়। আর তারপর সাথে সাথে একটা গাড়ি চলে আসে, মানে এনিমির গাড়ি চলে আসে আমাকে মারার জন্য। হয়তো আমাকে দেখতে পেয়েছিল, কিন্তু আমি সরাসরি এখানে শুয়ে যাই, কারণ ভাবলাম ওকে একটা ফায়ার দিই, বট ফায়ার, যাতে ও দেখ ভাবতে পারে যে এনিমি এসছে। কিন্তু সিচুয়েশনটা পুরোটাই উল্টো হয়ে গেছিলো, ও আমাকে দেখে ফেলেছিল এবং ফায়ারও করতেছিল আমাকে দেখে। আমি সরাসরি সিঁড়ির উপরে উঠে গেলাম এবং এখানে একদম ফার্স্ট পার্সন অন করেছিলাম, যাতে ও আসলে আমি একদম ফিনিশ করে দিতে পারি। বেচারা এনিমি আমাকে মারার জন্য একদম গ্রেনেড ঢেলাচ্ছিল, হয়তো ভেবেছিল গ্রেনেডের জন্য আমি মারা যাব, কিন্তু আমি মরিনি। আমি আবার ফার্স্ট পার্সন অন করে একদম পিক করেছিলাম, যখনই ও আসবে তাকে ফিনিশ করে দেব সাথে সাথে। প্রথম চান্সে একদম ওর হেলমেটটা শেষ করে ভাবলাম আমি এবার নিচে যাই, নিচে গিয়ে একদম শেষ করে দিই, কারণ ওর হেলথ কমে গেছিলো। তো তারপর দেখতে দেখতে আমি এনিমিটাকে একদম মেরে ফেলি। আমার হেলথ একদম শেষ হয়ে গেছিলো, কারণ এনিমি চালাচ্ছিল ইউজেটাই, আর ওটাতে কেমন পাওয়ার সেটা তো তোমরা অবশ্যই জানো, যারা যারা BGMI খেলো। ওখান থেকে আমি চলে যাই সোজা একদম মেইন জোনে যাওয়ার চেষ্টা করি, কারণ আমাকে যেতে হবে মেইন জোনে, কারণ আমি একা খেলছিলাম তার জন্য। কিন্তু এখান থেকে এনিমির ফায়ারের শব্দ পাচ্ছিলাম, আমি ভাবলাম একটা সাপোর্ট নিয়ে বসে যাই, কারণ এখান থেকে আশা করি কেউ দেখতে পাবে না। তখনই গাইস, তখনই লিটারালি আমার সামনে পড়েছিল ড্রপ এবং এখানে এসেছিল এনিমি। তারপর সাথে সাথে আমি একটা এনিমিকে দেখতে পাই যে দূরে দূরে আসছে। আমি ডিপিতে 4x লাগিয়ে ভাবলাম ফায়ার করি, যাতে এনিমিটা একদম কিল হয়ে যায়। প্রথম ফায়ার এনিমিটা হালকা শট হয়েছিল, কিন্তু সে মরেনি। তারপরে আমার ফোন ল্যাগ হলো না কি হলো বুঝতে পারলাম না, ওই এনিমিটা সাইড দিয়ে এসে একদম আমাকে সাথে সাথে ফিনিশ করে দিল।